আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে খুব সিম্পল একটা রান্না আমি শেয়ার করতে চলেছি। বাড়িতে কিছু না থাকলেও অনেক সুন্দরভাবে একটা টেস্টি টেস্টি তরকারি রান্না করা সম্ভব, তাও আবার খুব কম সময়ের মধ্যে আর খুব সহজভাবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ইনস্টার ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, আমি এখানে একটা নোনা ইলিশ মাছ নিয়েছি। এই মাছটা কিন্তু আমিই নোনা মাছ করেছি। তো এখানে আমি উচ্ছে নিয়েছি, আর আমি মাছের পুরোটা মাছ দেব না, আমি এইভাবে কাটাকুটিগুলো দিয়ে রান্না করব, মজিয়ে রান্না যেটাকে বলে। খুব অল্প মাছ দিয়ে খুব সুন্দর একটা তরকারি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর আমি দিয়ে দেব প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ, নাহলে ছোটো হলে আমি একটা আর অর্ধেক নিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু কালার হয়ে আসবে তখন আমি মাছটা দিয়ে দিলাম, আর এই মাছের ওপরে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুনের বাটা, অল্প একটু লবণ, কারণ নোনা ইলিশ মাছেতে লবণটা একটু মানে থাকে। তো আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। তো আমি রান্নাটা খুব সহজভাবে করছি, যারা নতুন রাঁধুনি আছেন তাদের কিন্তু অনেক সুবিধা হবে। তো আমি মশলাগুলো এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। এই মাছটা মানে পেঁয়াজের ওপরে দেওয়ার কারণ হচ্ছে মাছটা আর কিছুই থাকবে না, কিন্তু মাছটার ফ্লেভার থাকবে পুরো তরকারি জুড়ে, অনেক টেস্ট হয়। আপনারা বাড়িতে একবার রান্না করে দেখতে পারেন। তো আমি এইভাবে ভালো করে সব কিছু মশলা কষিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে এখানে 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিলাম। আর আমি এখানে উচ্ছে আর আলুটা দিয়ে দিলাম। উচ্ছের পরিমাণ আলুর পরিমাণ আপনাদের যতটা প্রয়োজন হবে আপনারা নিতে পারেন। আমি ভালোভাবে কষিয়ে নেব। শুধু উচ্ছে খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এটা যদি নোনা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় অনেক সুন্দর খেতে লাগে। তো আমি জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ভালোভাবে আমি কষিয়ে নেব এইভাবে। আমি এখানে বেশি জল দেব না, এই পর্যায়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা মুড়ে দেব। জাস্ট একটা সিটি দিয়ে নেব। তো দেখুন কত সুন্দর একটা তরকারি রেডি হয়ে গেল। অনেক সুন্দর টেস্ট হয় এরকমভাবে তরকারি রান্না করলে। তো ভিডিওটা আজকে কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনার মূল্যবান সময় আমায় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সকলকে।